বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপ্পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সবার সেবাটা সবার মাঝে পৌঁছে যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আসলে অসংখ্য দেশ বিদেশের পাত্রপাত্রী চলে আসতেছে, তো আপনাদের যাদের করেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছেন আপনারা আসবেন আমাদের অফিসে। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01717186021, আরেকটা নাম্বারও আছে 01917186021। এই মুহূর্তে বেশ কিছু পাত্রপাত্রী আমি আহ্বান করছি, যাদের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে ছেলে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন। পাত্র এই মাত্র ফোন করলো, তা সে হচ্ছে লন্ডনের সিটিজেন, বয়স 43-এর মতো, 5 ফিট 8 লম্বা, হ্যান্ডসাম দেখতে। উনি ডিভোর্স হয়ে গেছে, উনি এই দেশে ঈদ উপলক্ষে আসতেছে আর 2 একদিনের মধ্যে, যে বললো যে আপা আমার জন্য একটু তাড়াতাড়ি মেয়ে ঠিক করেন, আমি চলে আসতেছি। আরেকটা পাত্র, সে হচ্ছে বিজনেসম্যান, ও হচ্ছে অবিবাহিত, বাবা মা দুজনেই ডাক্তার ছিলেন, ওনারা মারা গেছে এবং ওনার এক বোন এক ভাই, ওদের নাখালপাড়াতে নিজস্ব অনেক বিশাল আটতলা বাড়ি আছে। ছেলেটা হচ্ছে ও লেভেল করে মাস্টার্স বিবিএ কমপ্লিট করে তারপর মাস্টার্স করছে, ছেলে একদম ফর্সা সুন্দর, বয়স হয়ে গেছে। আমি বিজ্ঞাপন দিচ্ছি, বাসায় আছি, একটু পরে ফোন দাও। তো এই ছেলেটা, ওর মা বলে গেছে যে তুমি যখন বিয়ে শাদির জন্য নাকি বলে গেছে যে তুমি তোমার এই আন্টি আমার নাম ধরে বলছে, ওনার বোনের মেয়ের বিয়ে দিছিলাম অনেক বছর আগে, মা মারা গেছে রিসেন্ট, তো উনি বলে গেছে তো আজকেই আসলো। ছেলেটা বিজনেস করে, কোনো ঝামেলা নাই, বোনের বিয়ে হয়ে গেছে, এখন একটা গার্জিয়ানশিপ, ভালো একটা সাংসারিক ঘরোয়া মেয়ে চায়, তো কারণ তার কোনো কিছুরই অভাব নাই, সব কিছু আছে, অবিবাহিত, তো একটা ভালো সাংসারিক ঘরোয়া মেয়ে খুঁজতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিব। আর আরেকটা বোন, ওনারা অনেক বড় শিল্পপতি, যেটা মেন কথা, মেয়ে হচ্ছে আপনার মাস্টার্স করছে, মেয়ে অপূর্ব সুন্দর, এক কথাই মেয়ে খুবই সুন্দরী এবং অনেক অনেক একাধিক বাড়ি গাড়ি অনেক কিছুরই মালিক, 5 ফিট 5 লম্বা, ওর 2001-এ ডেট অফ বার্থ, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বিদেশের হতে পারে, দেশের হতে পারে, ফ্যামিলি হইতে, কারণ মেয়ে খুবই সুন্দরী। আরেকটা বোন, ওনার মেয়েও সিএ কমপ্লিট করছে, ওনাদের বনশ্রীতেই বাসা, 5 ফিট 5 লম্বা, দেখতে খুবই সুন্দর, 98 ডেট অফ বার্থ, আর বাবা বিজনেসম্যান, খুব ভালো পজিশনে আছে, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আরেক ভাই, উনি মাত্র বাংলাদেশে নেমেই আমার কথা স্মরণ করছে এবং সাথে সাথেই ফোন দিলেও বললো যে আপা আমি চলে আসছি, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন, আমরা ঈদ করার জন্য আসছি। হ্যাঁ, ঈদ করার জন্য আসছি, মেয়ে তো খুবই সুন্দর, এক ভাই এক বোন সব পরিবারে আমেরিকা সিটিজেন। তো একটা কলকাতার পাত্র ফোন করছে, কলকাতা। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, তোমার সমস্যার সমাধান হয়েছে, পাত্রীর সাথে দেখা করেছ? না, আমি কোথায় বুঝলাম যাওয়া না, বুঝলাম না, যাই আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু বিজ্ঞাপন দিচ্ছি, তো একটু পরে কথা বলি। হ্যাঁ, তো ওই পাত্র হচ্ছে আপনার কলকাতায় সেটেল, বিজনেস করে, মুসলমান, তো একটা পাত্রী আবার ওখানে গেছে, ওদের সাক্ষাতের জন্য কথা বললাম যদি না হয়। তো মেয়ে হচ্ছে পিএইচডি কমপ্লিট করলো, মেয়ের বয়সটা হচ্ছে 33-এর মতো, 5 ফিট 4 লম্বা, একদম গ্রাজুয়েশনের ছবি টবি সবই দিছে, মেয়ে এক কথায় ব্রিলিয়েন্ট, খুবই মেধাবী মেয়ে, তো ওর জন্য একটা আমেরিকা থাকা পাত্র চাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। আরেক ভাই আমেরিকাতে ফোন করছে, ওনার উনি সকাল থেকে ফোন করে বলছে যে আমাদের পরিবারে, একই পরিবারে আপনি 4টা মেয়ের বিয়ে দিছেন, এখন এইটা আবার এত দেরি হচ্ছে কেন? আসলে কখন আল্লাহ কোথায় কার জুড়ি লেখা আছে সেটা তো আর আমরা বলতে পারি না। তো ওনার বোনের জন্য পাঠালো যে আমার বোন, এই ছোট বোনটার জন্য দেখেন, ওর ডেট অফ বার্থ হয়ে গেছে 92, হাইট হচ্ছে 5 ফিট 3, ও হচ্ছে টিচার, মাস্টার, খুব বড় একটা মাস্টার মাইন্ডের, বিবিএম বিএ করা, খুব ভালো ব্রিলিয়েন্ট মেয়ে, ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, বাবা বিজনেস করে, ভাই বোন ওরা সবাই এখন আমেরিকাতে আছে। উনি বলছে যে ছোট বোনটাকেও আমরা আমেরিকা থাকা ছেলে চান। আচ্ছা ঠিক আছে জানাবো। আরেক আপা উনি গুলশান থাকে, ওনার মেয়ে হচ্ছে ও লেভেল করা, 99 ডেট অফ বার্থ, ও মেয়ে হচ্ছে চাকরি করতেছে, বাবা ব্যবসায়ী, এক ভাই এক বোন। এখনই ফোন করলো, ওনার বাসায় ইনভাইট করেছে, তো আমি বলছি ঠিক আছে আমি আসবো, কোনো অসুবিধা নাই আর কি। তা যাক ঠিক আছে, আমি বোনটাকে বলে দিচ্ছি আমি আসতেছি, অনেক রান্না বান্না করে রাখছে। বলছে আপা আমি এক জায়গা থেকে শুনেছি আপনাকে এক কাপ চা খাওয়ালেও নাকি এটার প্রতিদান পাওয়া যায়। তা আমি স্যার ঠিক আছে, আল্লাহ যাতে তাদের এই আশাটা পূর্ণ করে, যাক যাব এখন। তো এই এই ও আরেকটা মন মন পাত্রী, আচ্ছা এই মেয়েটা হচ্ছে যাত্রাবাড়িতে বাসা, একটু স্বাস্থ্য ভালো, ওর বয়সটা 30, 5 ফিট 5, লম্বা, দেখতে খুব সুন্দর, কিন্তু যারা একটু স্বাস্থ্য ভালো মেয়ে চায় ডিভোর্স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। দেখে দেখেই তো সারাক্ষণ বলতে হয়, কেউ অধৈর্য হবেন না, সবাই ধৈর্য সহিত আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের পাশে আছি, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ বিয়ে শাদী সম্পন্ন হয়ে যাবে, বিয়েটা আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, আর চেষ্টার জন্য কোনো না কোনো উসিলা ধরতে হয়, সেই উসিলাইটাই হচ্ছে আমরা। তো আপনাদের জন্য যেমন আমরা সারাক্ষণই তো আপনাদেরকে সেবার প্রদান করি, আমাদের, আমি আমার সহকর্মী সবাইকে নিয়ে কিন্তু আমাদের কাজটা পরিচালনা করতে হয়, তো সেজন্য আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই, এটা আপনাদের জন্যই, আমার নিজস্ব কোনো নিজের চাহিদা পূরণ করার জন্য না। আমি সবসময় আল্লাহর কাছে বললি, আল্লাহ যতক্ষণ সুস্থ রাখবেন আপনি ইবাদত বন্দেগির মাঝেই তাতে থাকতে পারি এবং ভালো কাজের মাঝে থাকতে পারি, সবসময় আমি আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ যাতে সকল সমস্যার সমাধান হয়ে। আপা ফোন দিয়ে দিচ্ছে যে আপু আসসালামু আলাইকুম, এই 3টার দিকে আসতেছি, চলে আসতেছি 3টায়। আচ্ছা চলে আসতেছি, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আসতেছি। তো ওই হাপা ফোন দিছে, তো ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহর যদি হুকুম থাকে, আপনাদের যদি কারো বিবাহযোগ্য ছেলে মেয়ে থাকেন, আমার ভিডিওটা প্রথম দেখে থাকেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলেই নিও। আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষ যাতে কোনো এক অর্থ কষ্টেতে না থাকে, বেকারত্ব সমস্যায় না থাকে, এই দোয়া চাই সবার কাছে, সবারই আল্লাহ যাতে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।